সংবিধান প্রদত্ত নাগরিক ও ব্যক্তি স্বাধীনতা খর্ব করায় মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ বাহিনীর অপচেষ্টার বিরুদ্ধে প্রতিকার চেয়ে পাঁচ বামদলের পক্ষ থেকে গোমতী জেলার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হল। ঘটনা 26 জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে গণতন্ত্র ও সংবিধানের অধিকার রক্ষার দাবিতে সর্বভারতীয় কর্মসূচি পালনে মানববন্ধন কর্মসূচি করতে গিয়ে উদয়পুর জামতলায় বাম নেতৃত্ব ও কর্মীদের বাধা দেন মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথের নেতৃত্বে আরকিপুর থানার পুলিশ। দেখুন সেই ছবি। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে সেদিন সকাল 11:45 উল্লেখিত স্থানে কোনো কর্মসূচি ছিল না। এদিকে সেদিন বিজেপি দল সকাল 9:00 বাইক মিছিল করে শহরে। এই মিছিল আরকিপুর থানার সামনে সড়ক ধরে জগন্নাথ দীঘির পূর্ব পাড় দিয়ে পরিক্রমা করলেও পুলিশের কোনো বাধা ছিল না। বর্তমান সরকারের সময়ে নাগরিকদের সংবিধান প্রদত্ত অধিকার পালন করতে গেলে প্রতিনিয়ত পুলিশ বাধা দিচ্ছে কর্মসূচি রূপায়নে। এই সম্পর্কিত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। দেশব্যাপী প্রজাদের অধিকার রক্ষা এবং সংবিধানকে রক্ষা করার জন্যে মানব শৃঙ্খলে মানববন্ধনের আয়োজন করেছে। এই মানববন্ধনের কর্মসূচিতে উদয়পুর মহকুমায় মানববন্ধন চলাকালীন সময়ে SDPO ধ্রুব জগন্নাথের নেতৃত্বে আরকিপুর থানার পুলিশ বাধা দান করে। এই বাধা দানের ক্ষেত্রে কেন বাধা দান করা হচ্ছে তা জানতে চাইলে সুনির্দিষ্ট কোনো জবাব তারা দিতে পারেন না। রিপোর্ট, চ্যানেল 3 রক।